রাশিয়াকে বাদ দিয়ে বা তার স্বার্থকে উপেক্ষা করে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় দাবি করে জাখারোভা বলেন, কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা শান্তির ধার ধারে না, তারা যুদ্ধকেই অগ্রাধিকার দেয়। ওই ভিডিও বার্তায় কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে উল্লেখ করেন এ মুখপাত্র। শুধু তাই নয়, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পশ্চিমাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে কিয়েভ। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা চালাচ্ছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাখারোভা। এদিকে এরই মাঝে জোরালো হামলায় কার্স্কে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ একদিনে ওই অঞ্চলে 300+ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে জানায় তারা। একই সাথে যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট ব্যবস্থা সহ শত্রুপক্ষের বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস করা হয়। কার্স্কের সীমান্তবর্তী অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানোর কথাও জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক ব্যয় মেটাতে আরও অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। রাষ্ট্রীয় টিভি চ্যানেল রাদাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক খাতে $150 বিলিয়ন বেশি ব্যয় করেছে ইউক্রেন, কিন্তু তাই যথেষ্ট নয়, যুদ্ধের সক্ষমতা বাড়াতে আরও বিনিয়োগ জরুরি। তবে কোন সময় থেকে কোন সময়ের ভেতর সামরিক খাতে ওই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা স্পষ্ট করেননি উমেরভ। হিজল জোবায়ের বাংলা ভিশন।